नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि कुड़ी श्रावण छई आगस्ट रविवार राशिफल। पांचटी सुखबर निश्चित पाबेन। एकाधिक राज्य लटारी जेतार सुयोग, तबे तीनटी विषय सतर्क थाकबेन। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি শ্রাবণ ছয় আগস্ট রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট রবিবার, সূর্যোদয় 5:13, সূর্যাস্ত 6:14, পঞ্চমী দিবা 1:02, উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিবা 9:18, সুকর্মযোগ প্রাত 6:05, পরে ধৃতিযোগ রাত্রি 3:29, তৈতিলকরণ দিবা 1:02 গতে গড়করণ, রাত্রি 12:07 গতে বনিষ্করণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান। অর্থাৎ 23-20 শ্রাবণ 6 আগস্ট রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে। প্রথমে মেষ। মেষে অবস্থান করছে রাহু এবং বৃহস্পতি। বৃষ ফাঁকা, মিথুন ফাঁকা। কর্কটে অবস্থান করছে রবি। সিংহে অবস্থান করছে মঙ্গল, শুক্র, বুধ। কন্যা ফাঁকা। কেতু অবস্থান করছে তুলায়। শনি বক্রী অবস্থা অবস্থান করছে কুম্ভে এবং চন্দ্র অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই রবিবার কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট বৃশ্চিক রাশি রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই সৌভাগ্যের দিন যাবেই যাবে। তাদের রাশির পঞ্চমে চন্দ্রের অবস্থান, নবমে রবির অবস্থান, দশমে ত্রিগ্রহী রাজযোগ, একাধিক ক্ষেত্রে বৃশ্চিক রাশির জীবনে সৌভাগ্য বয়ে আনবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন, আজকের দিনে আর্থিক সমৃদ্ধি আপনার জীবনে আসবেই আসবে। আজকের দিনে লটারি জেতার বিরাট সুযোগ আপনি অবশ্যই পাবেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 3151 90, 3151 90, 3151 90, 315190, 315190, 315190, 315190। এই সংখ্যা ধরে চলুন, বৃশ্চিক রাশি মোটামুটি ভালো অঙ্কের প্রাইজ মানি জিততেই পারবেন। তবে যেদিক দিয়ে আমি আবার সতর্ক করে দিই, আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র এক রাশিতে থাকলেই তবেই আপনি বড় ধরনের প্রাইজ মানি জিততে পারবেন, নচেত লটারির টিকিটের প্রাইজ মানি সেইভাবে আশাপ্রদ হবে না। এছাড়া যেদিক দিয়ে আপনার সাফল্য আছে তা হচ্ছে আপনার বন্ধু। আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকার পাবেন। তবে আজকের দিনে যে কোনো কাজে বেরোবার আগে একটি মন্ত্র বলা যেতে পারে, মহামন্ত্র জপ করবেন। এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ, আপনার জীবনে আসবে সমৃদ্ধি। এই মহামন্ত্র হচ্ছে ওম নমো সূর্যায় নমঃ, ওম নমো সূর্যায় নমঃ, ওম নমো সূর্যায় নমঃ, ওম নমো সূর্যায় নমঃ। এই মন্ত্র জপে আপনার যে কোনো বাধা, যে কোনো বিপত্তি দূর হবে। এছাড়া আজকের দিনে সূর্যোদয় দেখতে ভুলবেন না, সূর্য প্রণাম করতে ভুলবেন না, সূর্যদেবকে জল নিবেদন করতে ভুলবেন না, এতে জীবনের যে কোনো বাধা দূর হবে। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর কর্মলাভ ঘটবে, ভাইয়ের দ্বারা আপনি উপকৃত হবেন, ভগিনীদের সঙ্গে আপনার মতের মিল হবে। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার চতুর্থ স্থানে শনি বক্রী অবস্থায় অবস্থান করায় আপনার পারিবারিক জীবনে আশেপাশের লোকেরা আপনার সঙ্গে বিশেষভাবে শত্রুতা করতে পারে, এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করতে পারে, সেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে। যদি রাস্তাঘাটে চলাচলে কোনো পালক দেখতে পান, যদি কোনো জবা ফুল বা গাঁদা ফুল দেখতে পান, বা আপনার বাড়ির মধ্যে কোনো সেন্ট
সুন্দর গন্ধ ছাড়ে, জানবেন তুকতাক টোনা টোটকা হচ্ছে আপনার ওপর। এমন অবস্থায় আপনি অবশ্যই অবশ্যই আপনার নিজেকে সেভ করতে আপনার জলের সঙ্গে গঙ্গা জল দুচিপি মিশিয়ে স্নান করুন, এতে তুকতাক টোনা টোটকা কেটে যাবে। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি ছাড়াও আপনার শত্রুরা আপনার দিকে সঙ্গে আপনার শত্রুরা ভয়ঙ্কর ধরনের ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও এছাড়াও বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে, যা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও একাধিক ক্ষেত্র থেকে আয়োজক অবশ্যই আছে যা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক করে দিই তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে নানা অস্থিরতা আসতে পারে, এছাড়া আপনার অতিরিক্ত ব্যয়যোগ অবশ্যই আসতে পারে, এছাড়া আপনার শত্রুরা আপনার সঙ্গে নানাভাবে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে সতর্ক থাকতেই হবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং আপনার পারিবারিক জীবনের হতাশার কারণে কর্মক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তানের মেধার বিকাশ, সন্তানের কর্ম উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। বৃশ্চিক রাশি আপনার সন্তান বিদ্যায় উন্নতি করবে, কর্মের উন্নতি করবে, আপনার নিজেরও বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে। এছাড়া কর্মজীবনে সফলতা একাধিক শত্রুর দ্বারা বাধাপ্রাপ্ত হবে আজকের দিনে, সেদিক থেকে বৃশ্চিক রাশি সাবধান। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 6ই আগস্ট রবিবার 20 শ্রাবণের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই ছোটো থেকে একটা লাইক দেবেন। এটুই জন্য ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।